শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্যের চর্চা প্রসারের লক্ষ্যে বর্ণাঢ্য উৎসবের আয়োজন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে 6 দিনব্যাপী অনুষ্ঠিত হয় উৎসবের 16তম আসর। নতুন প্রজন্মের শিল্পীদের এই ধারায় উদ্বুদ্ধ করাই এই উৎসবের লক্ষ্য। নৃত্য ছন্দে প্রকৃতির অপরূপ রূপ বর্ণন, আবার ভিন্ন ভিন্ন পরিবেশনায় বন্দনা হয় ঈশ্বরের। মণিপুরী নৃত্যের ছন্দে ধর্ম ও প্রকৃতির এমন মেলবন্ধন ধরা দেয় শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্য উৎসবের এবারের আসরে। এছাড়াও তছনছ, মেনকুপ, চালি নানান তালের সমন্বয়ে পরিবেশিত হয় শাস্ত্রীয় নৃত্য মণিপুরী। মঞ্চে ঝংকার তোলে শাস্ত্রীয় নৃত্য কথক, গুরুবন্দনা ও শুদ্ধ নৃত্যের পরিবেশনাও। আমরা যারা পুরনো শিল্পীরা আছি, নতুনদের সাথে নতুন নতুন মানে পর্যায়ের সাথে পরিচিত হচ্ছি, নিজে শিখতে পাচ্ছি, তো খুব ভাল লাগছে। প্রতি বছর মানে একটা না করে দুইটা পরপর ধরেন আরও বেশি হয়, যে মাসে না হোক 3 মাসে একটা বা ধরেন 6 মাসে একটা, এরকম করে যদি প্রোগ্রাম হয় তাহলে দেখা যাবে ছেলেমেয়েরা শিখতে আগ্রহী হবে। যখন আমি মঞ্চ পাবো ঠিক তখনই চর্চাটা করব। আর সারা বছর কিন্তু আমরা কিন্তু অন্য নাচ করছি, সেক্ষেত্রে আমাদের আমরা যেভাবে শিখে আসছি বা আমরা যেভাবে তৈরি হয়েছিলাম সেই কী বলে ক্ষুরধার যেই ব্যাপারটা থাকে সেটা কিন্তু আস্তে আস্তে শান দেওয়াটা নষ্ট হয়ে যাচ্ছে। তো এই জন্যে আমার মনে হয় আমাদের দেশে সরকারের পৃষ্ঠপোষকতার খুব দরকার। রাগ ভৈরব, ভূপালী, ভীম, পলশ্রী, মালগুঞ্জি, নট, কিরওয়ানী সহ নানা ধারার ভিন্ন মাত্রার রাগ সঙ্গীত পরিবেশিত হয় এবারের উৎসবে। বাংলাদেশে শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্যের চর্চা ও প্রসার এবং নতুন প্রজন্মের শিল্পীদের এই ধারায় উদ্বুদ্ধ করতেই এমন বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজক বাংলাদেশ শিল্পকলা একাডেমি। জাতীয় পর্যায়ের উৎসব আমরা সমাপ্ত করলাম। আমরা একটা কর্মসূচি নিয়েছি, প্রতি মাসে আমাদের একটা করে অনুষ্ঠান হবে শাস্ত্রীয় সঙ্গীত, নৃত্য এবং যন্ত্রসঙ্গীত। আমাদের শাস্ত্রীয় সঙ্গীতের নৃত্যের যারা বড় শিল্পীরা, মহান শিল্পীরা আছেন বিশেষ করে ভারতে, তাদেরকে আমরা আমন্ত্রণ জানাবো। তাদের নিয়ে আমরা একটা বড় করে একটা উৎসব আমরা করার স্বপ্ন দেখছি। আর ওই যে বলা হলো যে আমি প্রতি মাসে যখন আমি অনুষ্ঠান করব তখন কিন্তু এই শিল্পীরা পর্যায়ক্রমে, আমি বিশ্বাস করি যে বছরে আরও মানে একবার দুবার তারা অংশগ্রহণ করতে পারবে। 6 দিনব্যাপী নাট্যশালার মূল মিলনায়তনে বসে উৎসবের 16তম আসর। শাস্ত্রীয় নৃত্য এবং সঙ্গীতের কদর থাকলেও এ শিল্পের পরিবেশনায় ঘটা করে আয়োজন যেমন কম, তেমনি প্ল্যাটফর্মও অনেকটাই ক্ষীণ। শিল্পীরা বলছেন, শিল্পকর্মে মানুষের মননশীলতার উৎকর্ষে শাস্ত্রীয় শিল্পের প্রকাশ খুবই প্রয়োজন। এখন দেখা যাক এমন উৎসব দর্শকদের মননশীলতার উন্নয়নে কতটুকু ভূমিকা রাখতে পারে।